তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা সেখানে আমরা বাঘ খেতে শিখেছি পানি খেতে শিখেছি কারো না কারো কাছ থেকে আমরা শিখেছি তাই না আমাদের মা বাবা ভাই বোন ওরা আমাদের মেন্টর সেখানে তাই না তো আমরা ওইটা দেখে দেখে শিখি এই যে ভাষাটা সেটা তো আমরা শিখেছি তাই না এই যে আমাদের একটা ট্র্যাডিশন দেখে শেখা ঠেকে শেখা জীবনে যেখানে যেখানে ঠেকেছি সেখান থেকেও আমরা শিখছি আর দেখে দেখেও আমরা শিখছি দেখে দেখে শিখা শিখাটা হচ্ছে এটা চামড়া লেগে যায় গায়ে লেগে যায় এই শিখাটা বেশি কার্যকরী হয় কিন্তু এই শিখার ক্ষেত্রে এই শিখা থেকে উঠে আসে কত পার্সেন্ট মানুষ অনেকে উঠে আসতে পারে না ট্র্যাক চেঞ্জ হয়ে যায় অন্যদিকে চলে যায় ফরেক্স তার মধ্যে একটা চ্যালেঞ্জিং পেশা তাই এইটাতে আপনার মেনটেনিং এর যে গুরুত্ব সেটা নিয়ে আমি আজকে একটু কথা বলবো সাথে পাবেন আরো কিছু টিপস অ্যানালাইসিস দেখি আমি সময় পাইলে আমি এই সপ্তাহের অ্যানালাইসিস উপরে দেখে কিছু কথা বলার চেষ্টা করব মনে করি এখান থেকে 20 থেকে 40 হাজার টাকা ইনকাম করাটা একদম সিম্পল ভেরি সিম্পল যদি আপনি পুরানা মানুষ কিন্তু আপনি মেন্টর ছাড়াই কাজ করেন একবারে না পারিলে দেখো শতবার এই কথাটা আমরা ছোটকালে মুখস্থ করেছি এই কথাটা ছোটকালে মুখস্থ করে আমরা মনে করি যে এটি ফরেক্সের বেলা এটা জরুরি না ফরেক্সের বেলা জরুরি না যে আপনার চাইতে বেশি শক্তিমান যে আপনার চাইতে বেশি শক্তিশালী তার সাথে আপনি এই মুহূর্তে কৌশল ছাড়া যুদ্ধে গেলে আপনি বারবার হারবেন যেটা ফরেক্সে একবার হয় ডিপোজিট করলেন একশো হারলেন আরেকবার দুইশো হারলেন আরেকবার পাঁচশো হারলেন আরেকবার এক হাজার হারলেন আপনি হারতেই থাকবেন এই জন্য আপনাকে মেন্টরিং করবে আপনার এটা দেখবে আপনার অবজার্ভ করবে আপনাকে টিচিং দেবে এই ধরনের কারো তত্ত্বাবধানে গিয়ে আপনাকে এটা করতে হবে যেভাবে আমি বলেছি ছোটকাল থেকে আমরা বাবা ছোট কাল থেকে আমরা সেটা এবার আসি আমরা কিছু নিয়ে আমরা একটু কথা বলি কিছু এটা সম্ভবত গত তেইশ তারিখের ট্র্যাড ট্রেড হয়েছে আমার সামনে যেটা পাইছি আমি সেটাই এখানে আনছি মজার একটা জিনিস দেখাবো এটা সম্ভবত চব্বিশ তারিখের মজার একটা জিনিস দেখাবো আমি সেটা হচ্ছে দেখেন চব্বিশ তারিখ সকালে ইউরো এসডি ট্যাট গুলো যারা এই যে যে এগুলা নিয়ে অনেকেরই কৌতূহল একবারে কিভাবে ইউরো এসডি তে আপনি ট্যাট করেন এবং খুব শর্ট টাইমে উঠে যান কিভাবে গাছের গাছে উঠার ব্যাপারটা মানে আপনারা জানেন যে গাছে কিভাবে আসলে খুব ধীরে ধীরে উঠতে হয় তারপরে সিঁড়ি বেয়ে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে উঠতে হয় লিফ্ট থাকলে সেটা ভিন্ন জিনিস তারপরে আপনি ভার্সিটিতে লেকচারার হ্যাঁ প্রফেসর প্রফেসর এরপরে প্রফেসর আবার অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ার তারপরে তো মাস্টার্স তাই না তারপরে পিএইচডির জন্য আপনি এম বিল এখন এই যে ধারাবাহিকতাগুলো আর শুধু আপনার নিজেকে জিজ্ঞেস করেন যে আপনি এই বয়সে এখন যা জানেন আপনি আজ থেকে দশ বছর আগে কি তা জানতেন জানতেন না তো সব কিছুর একটা ধারাবাহিকতা আছে তো এই ধারাবাহিকতা আমি এই জন্যই যাদেরকে আনি আমার শেখানোর জন্য এই পাঁচ সেন্ট দিয়ে ট্রেড নেওয়ার যে সিস্টেম পার্সেন্ট দিয়ে আপনার সফলতার যে সিস্টেম যারা নতুন আসছেন তারাও দেখবেন যারা আসবেন তারাও দেখবেন তারিখের জন্য অল্প কয়েকটা এক ইয়ে আছে যারা বলেছেন এখন ভর্তি হন যদিও ষোলোই অক্টোবরে অলরেডি স্টুডেন্ট চলে আসছে কারণ যার যখন সুবিধা সে তো হলে খুব দ্রুত এটা পটস এখানে নকদান কারণ ডাইরেক্ট কল দিলে অনেক সময় জায়গা আছে আমি ধরতে পারি না অনেক সময় ব্যস্ত থাকি এখানে ইয়ে দেন যদি আপনি যদি এক হাজার টাকার ইয়েতে আসতে চান আচ্ছা তো আমরা এটা এই যে গতকালের ভিডিও নিয়েছেও এটা বলা হয়েছে আচ্ছা এইখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে এন্ট্রিগুলা অথবা অনেকে চিন্তা করেন ধ্যাত সব তো লসই আছে আমি আপনাদেরকে পৃথিবীতে সফলতা কোথায় বেশি সফলতার যে মানদণ্ড সেটা আপনি বুঝবেন কিভাবে মানে আপনি সফল হচ্ছেন বা আপনি জিনিস সফলতাটা কোথায় বলেন তো সফলতাটা হলো একটা মানুষ সুস্থ আছে সুস্থ মানুষকে নিয়ে আপনি চলাফেরা করতেছেন ছেলে সবাই সুস্থ আরেকজন এটা হলো স্টেপ ওয়ান স্টেপ টু ছেলে মেয়ে সন্তান কোনটা প্রতিবন্ধী সবই তো আল্লাহর ইচ্ছা মা অসুস্থ বাবা অসুস্থ উনিও জীবন দিনে করতেছেন এখানে এর জীবনটা ইজি এর জীবনটা একটু ডিফিকাল্ট এই যে লাইফটা এই লাইফ লিড করেও একটু হাসি দেওয়া এই লাইফ লিড করে হাসি দেওয়ার চাইতে অনেক কঠিন এখানে হাসি দেওয়াটা খুবই কঠিন তাই না আচ্ছা এবার আসেন এটা দ্বারা আমি এটা বুঝাচ্ছি লস এন্ট্রিকে অ্যাভারেজে প্রফিট নেওয়ার যে কৌশল আর এন্ট্রি নিলেন প্রফিট চলে গেল সেটা এক না আর এন্ট্রি নিলেন প্রফিটই চলে গেল সেইটা তো অনেক দিন পরের বিষয় অ্যাচিভ করার বিষয় দীর্ঘদিনের স্ট্রাগলের ফসল আর নেগেটিভ এনটিকে পজিটিভ এনটিতে নেওয়া ইদিন এটা সম্ভবত আমার সকালবেলার ছিল

তারা দুই ছেলে সন্তানও লালন করতে পারবেন মেয়ে সন্তানও লালন করতে পারবেন আবার এই জিনিসটা আপনার কাজে লাগবে বৃদ্ধ বাবা মার ক্ষেত্রেও বৃদ্ধ শ্বশুর শাশুড়ির ক্ষেত্রেও লাগবে না একই জিনিস যে লালন পালনটা আপনি শিখেছেন সেটাই বড় কথা তাই আপনি অ্যানালাইসিস যদি শিখেন তাই সব জায়গাতে সেটা আপনার জন্য ইজি হয়ে যাবে আমরা কিছু অ্যানালাইসিস শিখব আর এর আগে এই কথা কিছু কথা আমরা এখানে ইয়ে করি সেটা হচ্ছে যে উস্তাদ ছাড়া শেখার পূর্ণতা হবে তবে সেখানে স্ট্রাগল করতে হবে এখন আপনি টিচার ছাড়া বলবেন যে আমি হ্যাঁ শিখে গেছি অনেকেই বলে যে আমি ইউটিউব দেখে দেখে শিখছি ইউটিউব দেখে দেখে যদি আপনি শিখে থাকেন যার কাছ থেকে ইউটিউবের ভিডিও দেখছেন বা যার কাছ থেকে ইউটিউবের আপনি কন্টেন্ট অথবা অন্য কোনো ভাবে আপনি শিখেছেন সে কি আপনার উস্তাদ না প্রথমেই আমি বলেছি যে শেখার জন্য আপনি কারো না কারো শরণাপন্ন হয়েছেন ত্রিশ সেকেন্ড আসতেছি আমি বলেছিলাম যে অনেক স্ট্রাগল করে আপনি তো হেরে যাবেন এবং আগে বলেছি যে কত পার্সেন্ট মানুষ আবার ফিরে আসতে পারে আপনি স্ট্রাগল করবেন হারবেন বারবার আপনি 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 যদি মনে করেন একজন ভালো ভালো ছাত্র স্টুডেন্ট তাহলে আপনি একজন টিচার ধরেন তার কাছ থেকে সুন্দরভাবে ডিসিপ্লিন করে সিস্টেমেটিক্যালি আপনি শিখার বিষয়টা আপনি যেকোনো ডিসিপ্লিনে আপনি অনেক কিছু থাকতে পারেন অনেক কিছু হতে পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু ফরেক্সের যে কৌশলগুলো কলা কৌশলগুলো তাকে আপনি সেখানে হাতে কলমে শিখতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আননোন নলেজে মেন্টোরিং এর এসেন্সিয়ালিটি ভাই এই ফরেক্সের নাম আমরা কবে থেকে শুনি বলুন বেশি না আমার মনে হয় আশির দশক তেমন না নব্বের দশক থেকে মানে গত বছরের উনিশশো নব্বই সালের পরে থেকে অনেকে শুনে থাকবেন দুই হাজার 2010 হাজার দশ থেকে ছয় সাতের পরে 2010 থেকে যখন যুবক বন্ধ হয়ে গেছে ডেস্টিনি বন্ধ হয়ে গেছে তখন থেকে আস্তে আস্তে মানুষ অনলাইনের কার্যক্রমের দিকে এগিয়ে এগিয়েছে আর আমার ভিডিও হচ্ছে ষোলো সালের শেষের দিকে বা সতেরো সাল থেকে আমার ভিডিও দেওয়া শুরু এবং আমরাও অলরেডি এই আউটসোর্সিং ফ্রিল্যান্সিং অনলাইন আর্নিং এর সাথে যখন জড়িত হয়েছি আমাদের অডেস কি আমাদের প্রোফাইল আছে সেই 2011 হাজার সালের তখন থেকে আমরা অন্যান্য জায়গা তো ফিলেন্স ইলেন্স তারপরে আরো অনেক সাইটে তাই আমরা ট্রাই করেছি পরে আমরা মনে করেছি যে এখানে আমাদের জন্য সুবিধা হবে আমরা এখানে পড়ে যাচ্ছি তো আমি যেটা বলছি এটা একটা নতুন আনডন এখন ফরেক্স ট্রেড থেকে ইনকাম করুন আবার লেখা আছে বিভিন্ন জায়গাতে মাসে লাখ টাকা ইনকাম মানে অনলাইন কি ফ্রিল্যান্সিং করুন মাসে লাখ টাকা ইনকাম মানে অবস্থা এমন মনে হয় যেন এই কি ছেলে রাতের ময়া অথবা আপনি করেন যে বনজন চাঁদ আপনি ফরেক্স শুরু করে দিলে চাঁদ অনেকে আমারে এই কি বলে whatsapp এসে জানি এত ডলার ডিপোজিট করতে চাই সম্ভব আরে ভাই আপনি তো শিখতে আসতেছেন 1000 টাকা দিয়ে আপনি আগে শিখেন কারণ আপনি যত বেশি অস্থির আপনি ফরেক্সে তত বেশি ফেলো যত বেশি তা করবেন আপনার এখান থেকে হাঁটতে হবে আপনাকে দোড়া ভাগতে হবে আমার এক টিচার বলতো যে জোরে হেঁটে জোরে হেঁটে শোয়ার চেতে আস্তে হাঁটা মানে একটা হুন্ডা বা জোরে যাইতেছেন যে আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন এটা চেতে ধীরে চলা ভালো আপনি যদি অস্থিরতা দেখেন কেউ কেউ হোয়াটসঅ্যাপে এসে মানে হয়তো তার অ্যাকাউন্টে লস আছে বা অন্য কিছু বা হঠাৎ করে আমারে পাইছেন ফোন অন্তত একশোটা দিবেন উনি ভর্তি হবেন ফরেক্স শিখতে চাই প্রথমেই উনি যদি জ্বালানি শুরু করে দেন তো বুঝতে হবে যে না তার মানসিকভাবে সাইকোলজিক্যালি উনি জামলায় আছেন উনি কি শিখবেন ফরেক্স আগে ওনার দরকার চিকিৎসা আগে ওনার সুস্থতা দরকার তাই না এই জন্য মানসিকতাটা যেটা শেখার জন্য ফরেক্স শেখার জন্য এটা কুল মানসিকতা দরকার আর যেহেতু এটা নন নলেজ এখানে হারাইয়া আপনি শেষ হয়ে যাবেন এটার জন্য আপনার মেন্টরিং দরকার আছে মেন্টরিং এর দরকার আছে লেগে থাকার মানসিকতা লেগে থাকার যে মানসিকতাটা এটা খুবই দরকার এখানে আপনি লেগে থাকতে হবে চার বারবার ট্রাই করার ধৈর্য একটা জিনিস একবার হলো আবার ট্রাই এক ধৈর্য মানে হলো না আবার ट्राई হলো না আবার ट्राई সেটা করার মানসিকতা আছে সেটা করার ধৈর্য আছে সেটা করার যদি আপনি ধৈর্য থেকে থাকে তাহলে অনুগ্রহ করে আমি বলবো যা আপনি আসেন আর যদি সেটা করার যদি আপনার ধৈর্য না থাকে আপনি আসেন না এখানে আসেন না যে যে কোনো কাজ আপনি ঘরের পরিবারের স্কুল কলেজ ইউনিভার্সিটি অথবা আপনার কর্মক্ষেত্রে আপনার ধৈর্য নেই বারবার ট্রাই করার ক্ষমতা নেই বাদ দেন আপনি আইসেন না ফরেক্সে সফল হওয়া পর্যন্ত লেগে থাকার দৃঢ় প্রত্যয় আপনি মানে সফল হওয়ার জন্য এখানে একটা ইয়ে দরকার আছে কি বলবো কঠিন একটা প্রত্যয় কঠিন একটা সিদ্ধান্তর দরকার সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাকে নিয়েই আসতে হবে সফল হব অন্যরা সফল হয়েছে আমি হব না কেন অন্য পেরেছে আমি পারবো না কেন অবশ্যই আমি শেষ পর্যন্ত লেগে থাকবো এই মানসিকতা নিয়ে আসলে আপনি এখানে সফল হবেন এবং এখান থেকে বিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করাটা একদম ইজি ওই লেগে থাকার মানসিকতা আর এখানে পার্ট টাইম নট ফুল টাইম আপনি এই ফরেক্স পার্ট টাইমে এটা শেখা সম্ভব এবং উনি কি গেইমে জড়িয়ে যান অন্যের ব্রোকারিং এ জড়িয়ে যান এটাকে এমএলএম এর মতো সিস্টেমে মনে করে এভাবে জড়িয়ে যান এভাবে জড়াবেন না এটা একটা বিজনেস আর এই বিজনেসটাকে আপনি ফান্ড ম্যানেজিং এর করে আপনি আপনার দক্ষতাটাকে প্রমাণ করে আপনি এখান থেকে প্রচুর হিউজ আর্ন করতে পারবেন আনলিমিটেড একটা পেয়ারের ব্যাপারে আমি একটু কথা বলি আজকে এখানে মান্থলি এর ইউএসডিতে আছি আমরা ইউর ইউএসডিতে মান্থলি মার্কেট কিন্তু কাপ ট্রেন্ড দেখেন গত সপ্তাহেও এখানে যদিও কি হয়েছে আপনার মার্কেট আপ ট্রেন ট্রেন্ড দিলে আপ ট্রেন্ড বোঝা যাবে এবং মার্কেট গত সপ্তাহে যে লং লেগ দোজি হয়েছে দেখেন থ্যাং বা পা নিজেরটা লম্বা কিন্তু দ্যাট মিন্স মার্কেট কি ইনক্রিজিং রাইজিং পাওয়ার রাইজিং পাওয়ারটা কি ইনক্রিজ হচ্ছে দ্যাট মিনস মার্কেট আপ ট্রেন্ড দেখি আর কয়েকটা পেয়ার আপনাদেরকে বলে দি কারণ আমি এটা অনেকের হয়তো হতে পারে আর আপনাদের যদি স্পেশালি কোনো পেয়ারের যদি আপনারা ইয়ে চান স্পেশালি কোনো পেয়ারের যদি আপনারা এটা তো উঠছে অলরেডি এইট ধুমাইয়া উঠতেছে উইকলিও উঠার ফালা এই জায়গায় চলে যেতে পারে এই যে রেজিস্ট্যান্সে তাই এখানে আপাতত এখনই সেল হয়ে যাবে এটার কোনো অপশন নাই কিন্তু সাবধান এ বাই দৌড়াচ্ছে মানে সেখানে দৌড় নয় হঠাৎ করে মার্কেট কিন্তু এ নিতে পারে এবং টাইট স্টপ লস দিয়ে বাইতে থাকবেন টাইট ঠিক আছে আমরা আরেকটা পেয়ার আসলাম এই ইউডিএন জেডটি সাইডে হচ্ছে মান্থলি আমরা সেল দেখলেও সেল কনফার্ম হয় নাই দেখছেন গত সপ্তাহে এখানে দজি হয়েছে সেল কনফার্ম হয় নাই অতএব সেল কনফার্ম হওয়া পর্যন্ত এখানে সেল এবং বাই নেওয়ার ক্ষেত্রে লং টার্মে একটু অপেক্ষা করতে হবে শর্ট টাইম কিছু করা যায় লং টাইম না এ ইউ ডি ইউএস ডি এ ইউ ডি এস তে আপনার মান্থলি আপ ট্রেন্ড গভীর দৌড় মার্কেটের তাই না এরপরে মার্কেট আপ ট্রেন্ডে উইকলি তো আপ ট্রেন্ড বোঝাচ্ছে এই যে এখানে চলে যেতে পারে মার্কেট বাইরে থাকবেন টাইট স্টপ লস দিয়ে এগুলা ছোট এন্ট্রি এগুলা নিয়ে এত ভয় নাই এগুলা আপনার এগুলো বোঝারও দরকার নাই এরপরে আসেন কই ক্যাট যে মান্থলি আসলে মার্কেট একটা বিহারি সিঙ্গাল পিন হওয়ার কারণে মার্কেট ডাউন টেন্ডে আছে উইকলিতে যেটা বুঝাচ্ছে সেটা হচ্ছে যে এখনো ডাউন টেন্ড কনফার্ম হয়নি এই কারণে অনেক বড় একটা মান্থলিতে নামার কারণে মার্কেট অলরেডি এখানে কিছু সাইড হয়েছে সেলার বায়ারদের মধ্যে এখানে যুদ্ধ চলেছে এই জন্য এখানে মার্কেট এই যে দেখেন একটা বুলিশিং গার্লফিন হয়েছে উইকলি যার কারণে মার্কেট পরের ক্যান্ডেলটা কিন্তু এটার মিডেলের কাছাকাছি আসছে এটা কোনো সেল না এটা কিন্তু মাথা রাখতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ড্র করি এখানে ট্যাড করতে হবে অতএব সাধু সাবধান এন্ট্রি নিতে টাইট স্টপ লস দিয়ে এন্ট্রি নিতে হবে এবং আপনি এখানে দেখেন এই দেখেন ডেলিতে সাইড ওয়ার মতো একটা প্লেস এই যে এই এই প্লেসটার মধ্যে হ্যাঁ এই যে এখান থেকে এখানে এই প্লেসটার মধ্যে মার্কেট স্টে করতেছে

টিপসের অভাব নাই টিপস দিতে দিতে পাগল করে দিতে পারবো না তাই না টিপসের অভাব নাই দেখেন সাপোর্ট এক্সটেন্স চ্যানেল ড্র করেন করেন ড্র তাই না এখন আমরা আমরা স্পরে আছি আগের রেজিস্টেন্স লেভেল থাকেন এতটুকু হ্যাঁ এই যে একটু নিচে আসেন দিয়া এটা একটা টেক প্রফিট তাই না এটা একটা টেক প্রফিট ভাই আপনি কাজ যদি জানেন আপনি যদি লেগে আর মানসিকতা থাকে আপনার মার্কেট নিয়ে খেলেন খেলেন মানে আপনি এই যে এখানে যে আপনি কাজ করবেন তাই না যে টিপি এটা হলো এটা টিপি মানে এগুলো আপনি নিজে নিজে ড্র করেন বাসায় বসে বসে ড্র করেন টিপি আমরা এখানে একটা স্টক আমরা এখানে একটা এন্ট্রি নিলাম কথার কথা নিলাম নিচে রাখেন এই যে এই যে কেমন হলো আপনি দেখেন ওই পি প্ল্যার আগামী ফর একটি দেখবেন আপনি এখানে টিফিট হবে আচ্ছা টিপিট হবে না আপনি আজকের টাইমটা দেখেন তিরিশে সেপ্টেম্বর বাংলাদেশ টাইম ভোর সাতটা ছয় মিনিটে আমি এন্ট্রিটা নিছি এবং এইটা অ্যাভারেজে কীভাবে প্রফিটে যায় সেটাও দেখেন এখানে এখানে বলবেন যে স্টপ লস চালা স্টপ লস আমি একটু লম্বা নিই রাখেন এখানে স্টপ লস মার্কেট যাওয়ার সম্ভাবনা আছে এখান পর্যন্ত এটা একটা দিলাম সাপোর্ট রেজিস্ট্যান্ট চ্যানেলগুলো ড্র করা শিখেন ক্যাবিনেজে আপনার বুঝলাম আপনি একটু আসেন শিখতে আসেন তো অন্তরঙ্গ হন ভাই কে বাধা দেয় আপনাকে শিখতে হ্যাঁ বাধা আছে বাধা অতিক্রম করতে হবে বাধা অতিক্রম করে তারপরে শিখবেন আচ্ছা ক্যাট যে আমি তো বিশ ত্রিশটা সিস্টেম তো এমনি তো অ্যান্টিনিলি প্রফিটের সিস্টেম আমি একটু দেখাইতে পারবো আরও টাইট স্টপ লস এন্ট্রি নেওয়া যাবে আপনি কি আসবেন আপনি কি লেগে থাকবেন এটার পরে এই স্টেপ এইটার পরে এই স্টেপ কত সুন্দর সুন্দর সিস্টেম আছে আল্লাহ যদি আপনার ব্রেইন খুলে দেয় তাহলে এরা এখানে কিন্তু আপনি কি আপনি একটা এখানে আপনি আপনি এখান থেকে এখানে সব ছেড়ে দিয়ে আপনি আসেন না এখানে সব ছেড়ে দিয়ে আসলে কিন্তু শেষ সব ছেড়ে দিয়ে আসলে আপনার জীবন শেষ তাই না আপনি

এটা সাইড মার্কেটটা আসেনি একটা অতীতের একটা স্ট্রং সাপোর্ট লেভেলে আসছে মার্কেটটা এখন এই মুহূর্তে এখান থেকে মার্কেটটা এখনই ছেলে চলে আসবে ইম্পসিবল এখানে সাইডে হচ্ছে এবং মার্কেটটা অলরেডি কারেকশন হচ্ছে উইকলিতে যান সাপোর্ট রেজিস্ট্যান্স চ্যানেল ড্র করতে হবে উইকলিতে যান এই সাইডে এই সাপোর্ট লেভেল ভাঙ্গা ছাড়া মার্কেটে আপাতত সেলে থাকবেন না আপাতত টুকটাক কিছুক্ষণ আগে আমরা এই জন্য একটা পেয়ার অ্যানালাইসিস করেছি সেম যারা দেখেছেন তারা ওইখানে চলে যান ওই পেয়ারটা এক ধরনের পেয়ার দুইবার আলোচনা করার প্রয়োজন নেই দেখেন এই যে ফরেক্স মার্কেটের বাটফারি দেখছেন এটারে বলি আমি ফরেক্স মার্কেটের বাটফারি স্ট্রং সাপোর্ট লেভেল এখানে আছে দেখেন স্ট্রং সাপোর্ট লেভেল অতীতেরও অনেক জায়গা ইয়া থাকতে পারে সেটা আপনি ইয়াতে গেলে পাবেন উইকলিতে গেলে পাবেন দেখেন এখন আরেকটু নিচে আছে এটা এই যে উইকলি একটু নিচে আসেন এবার বাট ফর এটা কেমন সেটা হলো এই দেখেন অতীতের প্লেস আরে ভাই এখান থেকে এটা নিচে আইসা নিচে বসে থাকবে এটা কে বলছে আপনারে দড়াইয়া নিচে আইসা সে আবার উপরে যায় যখন এই ক্যান্ডেলটা হইছে এটা একটা বুলিশ হারামি মোর আমাদেরকে বাইয়ের সাপোর্ট দিয়েছে কারণ এই ক্যান্ডেলটা সাপোর্ট

এসে নিচে থাকে না উঠে গেছে উপরে দ্যাট মিনস মার্কেট আপ ট্রেন্ড ভেরি সিম্পল থিংকিং ভেরি সিম্পল থিংকিং তো আসেন ক্লাসে ক্লাসে আসলে এগুলো অ্যাচিভ করেন আস্তে আস্তে নেন ধৈর্য ধরে নিতে হবে আপনি অধৈর্য হলে আচ্ছা এই মুহূর্তে আমরা আছি সিএইচএফ কার্ড সিএইচএফ কোথায় আসছে মার্কেট নিজেরা নিজেরা করেন অনেক নিচে কিন্তু মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড আগের সাপোর্ট লেভেল ব্রেক করে মার্কেট নিচে অবস্থান করতেছে উইকলি এবং মার্কেট অলরেডি আরো নিচে আসবে বাট এখানে যেহেতু একটু মার্কেট স্টে করেছে উইকলি অবশ্যই আপনি ওই যে দেখেন আগের মতো এটারা ভাঙতে দিয়ে না গত পেটটার মতোই এটার ভাঙতে দিয়েন না ভাঙতে দিয়ে এটার বাইরে যাবেন না হুট করে এখন আপাতত স্ক্যাল্পিং চলবে শর্ট স্ক্যালপিং বাই এভাবে চলবে এবং টাইট স্টপ দিয়ে নিতে হবে ইউরো সিএইচএফ একটা মিনিট সরি একটু দেরি হয়ে গেল তো আমরা এখানে যেটা বলতে চাচ্ছিলাম এটা হলো কোন পেয়ার এটা হলো সিএইচএফ জেপি ওয়াই মান্থলি দেখেন আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট চ্যানেল ড্র করে ফেলেন মার্কেট একার পানি হয়ে যাবে আপনার কাছে পুরো পানি যাই নামছে এটা একটা সাপোর্ট জোন মার্কেট উপরে যদি স্টে করে মাস কিন্তু প্রায় শেষ তাইলে কিন্তু মার্কেট আবার উপরে যাবে অতএব এখানে তাও টাইট স্টক মার্কেট বাই নিতে পারেন আপনি এখানে বাই থাকতে পারেন কিন্তু সেল নয় ইউরো এইউডি ইউরো ইউডি স্ট্রং সাপোর্ট আছে এটা পার হয়ে নিচে না আসলে মার্কেট থাকবে না উপরের দিকে এখানে দেখেন স্ট্রং সাপোর্ট আছে তবে মার্কেট ডাউন ট্রেন্ড ডাউন স্ট্রং ডাউন এখানে ডাউনেও থাকতে পারবেন সেলে আবার থাকতে বাট দেখে শুনে খোলে কারণ অনেক মার্কেট অনেক নিচে নামছে তো মার্কেট আপে যাইতে পারে কিন্তু ক্যান্ডেলগুলার যে পজিশন ট্রেন্ডিং এর যে পজিশন এতে বলে মার্কেট এখনো ডাউনে অনেক শক্তি আছে মানে ডাউনে সেলারদের অনেক শক্তি ইউরো জিবি euro gbp sell কোটিন দেখেন গত একটা ক্যান্ডেল অনেক উপর উঠছে থাকতে পারা নাই উপরে এরপরও মার্কেট কি জানা বলা হয় উপর থেকে ইনক্রিজিং এখানে একটা হলো রাইজিং পাওয়ার আকটো চ ইনক্রিজিং আপনার ফলিং পাওয়ার এটা এটা ইনট্রিজিং ফল হইছে এই দেখেন যার কারণে মার্কেট উপরে না থেকে মার্কেট নিচে চলে আসছে তারপরে দেখেন

জিবিপি এইউডি পরের গুলো আমরা পরে দেব এখন আমরা ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদের ধৈর্যের চুতি করবে শেষ করে দিতে চাচ্ছি স্পেশালি কারো কোনো ফেয়ারের অ্যানালাইসিস করতে হলে মান্থলি উইকলি ডেইলি এস ফোর সেটা অবশ্যই আপনি আমাকে জানাবেন তো মান্থলি এই ক্যান্ডেলটা যদিও দেখেন এডি কিন্তু মার্কেট কিন্তু আপট্রেন্ড

পরের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিওগুলো দেখেন এখানে আমার নিচে অনেক ভিডিও আছে এগুলো কিন্তু সরাসরি ভিডিওগুলো নিয়েছিলাম আমি হ্যাঁ যেগুলাতে যে পাঁচ কে চার কে সাত কে পঁচাশি কে ভিও দেখছেন আঠারো কে তো এগুলোর এই উনিশ কে এই পনেরো কে এই ভিডিওগুলো তখন যেতে সরাসরি সামনে সামনে ক্লাস নেওয়ার সুযোগ হয়েছে আমার এখানে যেসব স্টুডেন্টরা দীর্ঘদিন লেগে আছে যারা রিয়েলে আছে এদের সাথে আমাদের একটা টিম আছে এবং এই টিমদের সাথে আমরা অলরেডি সামনাসামনি আমরা অনেক কিছু শিখি তো আপনি সামনাসামনি শেখার সেই কি বলবো সেই ইয়ে নিতে পারবেন এখান থেকে এই ভিডিওগুলো একটু দেখে নিন আর এগুলো সাত বছর আগের ভিডিও তো এখানে যারা এক তারিখে আরও দু একজন যদি আসতে চান আসতে পারবেন আর না হয় আপনাকে ষোলোই অক্টোবরে চলে যেতে হবে মাত্র এক হাজার টাকার এই সুযোগ হয়তো থাকবে না যে কোনো সময় আমি শেষ করে দেবো আর আমি নিজেও দেখতেছি প্যারা ফ্রি যদি নিতে হয় স্টুডেন্ট নিতে হয় তাহলে এক হাজার টাকা কারণ মানুষ তাড়াহুড়া এগুলা থাকবে না অস্থির চারদিকে পরিবেশ সব মিলে এ মুহূর্তে কেউ যদি ফরেক্স শিখতে চায় তাহলে তাকে অল্প দিয়ে টুকটাক তাকে আস্তে আস্তে ধীরে ধীরে তাকে শিখতে হবে ধৈর্যের সাথে যেন ফিনান্সিয়ালি বড় ধরনের প্যারায় তাকে পড়তে না হয় ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা শুভকাম আসসালামাইলাইকুম রহমতলা ববরাকাত